আজ সাকিব খানের ছোট বোন মনির জন্মদিন। ননদকে সরাসরি ফেসবুক পোস্টের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই পোস্টে ননদের পরিবারের একটি ছবি এবং একটি কেকের ছবি আপলোড করে অপু বিশ্বাস ক্যাপশন দিয়েছেন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই সুইট সিস্টার। এই সমস্ত বিষয়ে অপু বিশ্বাসের কাছে যখনই জানতে চাওয়া হয় সাকিব খানের পরিবারের সঙ্গে আপনার এবং জয়ের সম্পর্ক বর্তমানে কেমন, তখন অপু বিশ্বাস জানান, আমি এই সময়টা যদি আমি তোমার সাথে শেয়ার করি, এই সময়টা হচ্ছে গিয়ে অনেক বেশি হ্যাপি। কারণ এখন আসলে জয়ের ক্ষেত্রে এখন জয় তার বাবার পরিবারের সাথে অনেক বেশি একা। এটা আমার জন্য যে কি পরিমাণ একটা আশীর্বাদ, ভাগ করে নেওয়া একদম ভাগ, মানে আমার আর টেনশনই নাই। এমন আছে যে এই যেমন ধরো আমি এখানে এসেছি, তো এখন ও কিন্তু ওর দাদার বাড়ি, আর ওর দাদার সাথে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি ওর হচ্ছে কি ফুপাতো বোন আছে, অর্থাৎ মানে ওর কাজিন সিস্টার। তো কাজিন সিস্টার আর ও তো সেম এজের, ওরা এক জায়গায় থাকতে গেলে খুবই ভালো। তো আমি আসলে এখন আর বলবো না যে আমি সিঙ্গেল মাদার, আমি একটা কথা বলবো যে উই আর ফ্যামিলি, এবং উই আর ফ্যামিলির যে একটা দায় দায়িত্ব, যে টেনশন ফ্রি ব্যাপারটা, সেটা আমার একদম মানে চলে আসছে। একটা সময় যখন স্টার্টিং এ ওদের সাথে আমার ঝামেলাটা হলো, তখন আসলে বলতে পারো যে আমরা তো মিডিয়ার মানুষ, তখন বুঝতে পারিনি যে, কিন্তু আমি আমি রং ছিলাম, কারণ তারা আমাকে এত ভালোবাসেন, সেটা আসলে আমার মা গত না হলে আমি বুঝতে পারতাম না। তো সেই জায়গা থেকে তারা আমাকে এত বেশি সাপোর্ট করে, এত বেশি ভালোবাসে এবং এত বেশি খোঁজ নেয়, মানে আমি আসলে যদিও মা তো মাই, কিন্তু কেমন জানি আমার মায়ের ওই গ্যাপটা তারা আমাকে একদম ইয়ে করে দেয়।